ওপিডিতে না বসে হাসপাতালের বাইরে টেবিল পেতে রোগী চিকিৎসা চিকিৎসকদের একাংশ আর যে করে অভয়ের খুনের বিচার চেয়ে, আজও আউটডোর পরিষেবা দেবে না বলে জানিয়ে দিয়েছে চিকিৎসক সংগঠন। ওপিডি বন্ধ রেখে ইন্দোর সামনে বসে চিকিৎসা শুরু করলেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। এদিকে সকালে নির্দিষ্ট সময় খুলল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টার, কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় তারা আউটডোরে চিকিৎসা করবেন না। বরং প্রতিবাদে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কয়েকজন চিকিৎসক হাসপাতালের বাইরে টেবিল পেতে রোগীদের চিকিৎসা করেন। আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে, সিউড়িতে পরিষেবা পেলেন? হ্যাঁ, আজকে পেলাম। কিভাবে পেলেন? এই যে বাইরে ডাক্তার বসেছিলেন, আমরা ডাক্তার দেখাইলাম, লাইন দিয়ে। কোনো সমস্যা করতে হয় না? কোনো সমস্যা হয় না। ডাক্তাররা প্রতিবাদ জানাচ্ছে, তাও বাইরে বসে চিকিৎসা করছে, কি বলবেন? এটা ওই মহিলার জন্য এরকম হচ্ছে, আমি তবে পার্ট বুঝতে পারছি, ডাক্তার জেন্টস আমি লেডিস, এই জন্য যে ডাক্তার সবাই সামনে দেখুক, অন্য সময় কিছু না ডাক্তারকে ধন্যবাদ, পরিষেবাকে ধন্যবাদ, আমি ডাক্তার পেলাম, দেখাইতে পেলাম, চিকিৎসা হলো আমার। আমি হরিয়টগঞ্জ 7 নম্বর ওয়ার্ডে। আর আপনার সহ আরো অন্যান্য লোককেও যারা বাইরে থেকে এসেছে সিউড়ির বাইরে থেকে, তাদেরকেও ঘুরে যেতে হয়নি, কি বলবেন? না না, ঘুরে যেতে হয়নি, সবাই দেখিয়েছে। আপনার নাম? আমার নাম মাইজাবিন বিবি। হ্যাঁ, পরিষেবা চালু এবং সেটা প্যারালাল আউটডোর, মানে যে আউটডোরে আমরা পেশেন্ট দেখে অভ্যস্ত সেখানে আমরা পেশেন্ট দেখছি না, আমরা অন্য একটা জায়গায় আউটডোর করছি, সে আউটডোরটার নাম দিচ্ছি প্যারালাল আউটডোর। উদ্দেশ্য এক, পেশেন্ট যাতে সাফার না করে, যারা প্যান্সিক মানুষ, যারা হাসপাতালের উপর নির্ভরশীল, আসলে হাসপাতালতে মেনলি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্তদের আসা যাওয়া বেশি, মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের আসা যাওয়া কম। সময় যারা সাফার করছে তারা হচ্ছে একদম প্যান্সিক মানুষ, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পেশেন্টের সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু আমাদের প্রতিবাদ ছিল, আছে, থাকবে। এই প্রতিবাদটা এই মানে এই নয় যে থেমে যাবে, যতক্ষণ না জাস্টিস হবে প্রতিবাদ যাই থাকবে। এইভাবে কি আন্দোলন? হ্যাঁ, আমি আন্দোলনটাকে এই তোকেই দেখছি, মানে পরিষেবা দিয়ে। হ্যাঁ, পরিষেবা দিয়ে, পরিষেবা দিয়ে, কিন্তু পরিষেবা কখনো আমরা আউটডোর বিল্ডিংয়ে নয়, এমার্জেন্সি বিল্ডিংয়ে পরিষেবা দিচ্ছি। চিকিৎসক পরিষেবা থেকে তারা বিরত থাকছেন না? একদম না, প্রত্যেকটা রুগী পরিষেবা পাচ্ছেন, কিন্তু সেটা বাইরে হোক না, একদম যেখানে পরিষেবাটা বন্ধ হয়ে গেছে। আপনি ভাববেন সবসময় আপনার বাড়ির লোক হাসপাতালে এসেছে, সে জানে না যে ডাক্তারদের চাই, তাকে তো সার্ভিস দিতে হবে, সেই লোকগুলোর জন্য ভাবতে হবে আমাকে, ঠিক আছে? আমার মেসেজ খুব পরিষ্কার, প্রতিবাদ ছিল, আছে, থাকবে, পাশাপাশি রুগীর সঙ্গে কোনোভাবে আমাদের কোনো বিরোধ নেই, এবং তারা হচ্ছে অসুস্থ হয়ে আমার কাছে এসছে, তাই নয় যে তারা আমার সঙ্গে গল্প করতে এসছে, ঠিক আছে? ডক্টর বয় অশ্ববিশ্বাস না এ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল যে আউটডোর বন্ধ, কারণ প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটা প্রতিবাদ। এবার ব্যাপারটা হচ্ছে যে প্রতিবাদ অবশ্যই থাকবে, প্রতিবাদ থাকাটা উচিত, এরকম নারকীয় পাশবিক লীলা যে চলেছে এবং তারপরেও আরজিকর হসপিটাল হস্টেলে যে ঘটনা ঘটেছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আছে, প্রতিবাদ থাকবে, সারা দেশ জুড়ে আজকের প্রতিবাদটা চলছে। কিন্তু আমরা আউটডোরটা কেন বাইরে করছি? প্রতিবাদটা প্রতিবাদের জায়গায় থাক, মানুষগুলো যে কষ্ট করে এসছে তারা যেন পরিষেবা থেকে বিচ্ছিন্ন না হয়, আর এইটুকুই বক্তব্য। সমস্ত ডাক্তারগুলা বসে, অস্থিরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, পিডিয়াট্রিক্স, জেনারেল ফিজিশিয়ান, সাধারণ ডাক্তারবাবু, মেডিসিনের ডাক্তার, বাচ্চাদের ডাক্তার সবাই বসেছেন, বসছেন, বিভিন্ন লোকে, অন্যদের রাউন্ড আছে, তো হসপিটালে ভর্তির রাউন্ড আছে, তাদেরকে দেখা হচ্ছে, করা হচ্ছে সব রকম, এবং এমার্জেন্সি পরিষেবা চালু আছে, ভর্তির ব্যবস্থা চালু আছে, সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা চালু আছে, সব কিছু। আমি ঠিক ভালো করে জানি না, এটা আপনারা ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে নেবেন। আমার নাম ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ আমি।